হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের ভেতরের দৃশ্য। বুধবার সকালে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় নির্মাণাধীন এই টার্মিনালের ভেতরে। ডিজেলবাহী একটি লরিতে প্রথমে আগুন লাগে, এরপর ছড়িয়ে পড়ে আরেকটি লরিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বিমানবন্দর ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট। আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে লরি দুটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। টার্মিনাল নির্মাণাধীন প্রজেক্টের ওখানে দুটি ফুয়েল ট্যাঙ্কারের একটা থেকে আরেকটাতে ফুয়েল ট্রান্সফার করার সময় দুর্ঘটনাবশত আগুন লেগে গেছে। যে কারণটা সেটা আমরা তদন্ত করছি। একটি গাড়ি থেকে অপর গাড়িতে কোনো সমস্যা বা প্রসিজারাল কোনো ভুলের কারণে হয়েছে কিনা সেটা আমরা তদন্ত করছি এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি। তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।